কিন্তু পতেঙ্গে কোনো নির্দিষ্ট ছেলেদের জন্য জেলা প্রশাসক কর্তৃক মাঠের প্রয়োজনীয়তা আছে কিনা, কিংবা পতেঙ্গা সৈকতের যে বেলাভূমি, সেই বেলাভূমির সুবিধাটি পতেঙ্গার সন্তানেরা কিভাবে নিচ্ছে? না, আসলে তো আপনার পতেঙ্গে তো মাঠ নেই, একটা মাঠও নেই, খেলাধুলার মাঠ নেই, যার কারণে প্লেয়াররা আপনার অন্যদিকে ঝুঁকছে, নেশা মাদকের দিকে ঝুঁকছে, সোশ্যাল মিডিয়ার প্রতি ঝুঁকছে। বন্দরনগরী চট্টগ্রামের পতেঙ্গা, সাগর নদীর কুলঘেষা, প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত একটি স্থান। সাবেক জাতীয় ফুটবলার মরহুম ইউসুফ বলি ছিলেন এই পতেঙ্গারই সন্তান, যার সূত্র ধরেই এই পতেঙ্গায় ফুটবল খুবই জনপ্রিয়। পতেঙ্গার সন্তানেরা খেলছেন দেশের লীগ ভিত্তিক বড় ক্লাবগুলোতে। সময়ে সময়ে এই ইউসুফ বলির পরিবার থেকেই উঠে এসেছে অসংখ্য ফুটবলার। মরহুম ইউসুফ বলির সন্তান শহীদুল ইউসুফ সোহেল বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের গোলরক্ষক, এছাড়াও তিনি রয়েছেন ঢাকা আবাহনী লিমিটেডের গোলরক্ষক হিসেবে। এই পরিবারেরই আরেক সদস্য সাইফুল আরেফিন রুবেল, বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল, ঢাকা মোহামেডান, ফরাশগঞ্জ, ফেনী সকার ক্লাব সহ বড় দলগুলোতে খেলেছেন। সালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমি এই মুহূর্তে যার সাথে রয়েছি তিনি পতেঙ্গার খুবই পরিচিত মুখ এবং বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের একসময়ের ফুটবলার, এবং তিনি ঢাকা মোহামেডান, ফরাশগঞ্জ সহ অসংখ্য লীগ ভিত্তিক দলে ফুটবল খেলেছেন এবং পারফর্ম করেছেন। আমি এখন এই মুহূর্তে তার সাথে যুক্ত হচ্ছি। কেমন আছেন আপনি? ভালো। তো আপনার ফুটবল ক্যারিয়ারটা কিভাবে শুরু হয়েছিল, পতেঙ্গাতে আপনি কিভাবে শুরু করেছিলেন শুরুর দিকে? আসলে প্রথমে ধন্যবাদ জানাই আমার পরিবারকে, আমার বড় আব্বু মরহুম ইউসুফ বলি, যার হাত ধরে আমাদের ফুটবলে পতেঙ্গার ফুটবলের পদচারণ আমি উনাকে ফলো করতাম। উনি আমার আইডল হিসেবে আমি ফুটবলে স্টার্ট করি। ২০০৩ সালে মুর্শিদাবাদ ১০ থেকে শুরু করছি, ২০০৪ সালে পদ্মার সাথে খেলেছি, এরপর ডিস্ট্রিক্ট টিমে খেলেছি ১৬, এরপর আস্তে আস্তে এইভাবে আমি প্রিমিয়ারে এন্ট্রি করছি। জাতীয় দলে যাওয়ার একটা সুযোগ এসেছিলেন কিনা? হ্যাঁ, আমি ২০১০ সালে আমি ফরাশগঞ্জে খেলেছি, কোচ কামাল বাবু ভাই আমাকে নিয়ে গেছিল ফরাশগঞ্জে, আমি দুই বছর খেলছি। ওইবার ২০১২তে আমি ১৯ কল পাই, ওইখান থেকে আমি আবার ফরাশগঞ্জে ছিলাম। পরে ২০১৪-১৫তে আমি একটু ফ্যামিলির কারণে আমি একটু এক বছর আমার ফুটবল লাইফ অফ ছিল, এরপর আমি আর ফেনী সকারতে শুরু করি। এরপর ১৯ আমি মোহামেডানে ছিলাম, ঢাকা মোহামেডানে। বর্তমানে আপনার পরিবারের কে কে এই ফুটবলে আছেন, ফুটবলের সাথে? আমাদের পরিবারে বর্তমানে ১৪-১৫ জন ফুটবলার আছে এখনো, ওরা এর মধ্যে সোহেল আছে জাতীয় দলে, ঢাকা আবাহনীতে খেলে, এরপরে মিন্টু ভাই আছে বর্তমানে কোচ, ফুটবল ফেডারেশনের কোচ, আমি খেলছি, পরে আপনার আমার ভাই আছে পাবেল, ফাহিম, ইমন, এখন আমার ভাতিজার আছে পরের প্রজন্ম সাদ্দিন, আসিফ, নিলয়, সামি। যাই হোক, আপনার পরিবারের সম্পর্কে আমরা অনেক কিছুই তথ্য জানলাম। আসলে আপনি ফুটবল থেকে সরে আসার মূল কারণ কি? আমি মোহামেডানে যেবার ২০১৯ ছিল, আমি হ্যামস্ট্রিংয়ে ব্যথা পাইছিলাম, এরপরে আর আমার ইঞ্জুরির কারণে আমি ওই বছর গ্যাপ গেছিল, পরে করোনার টাইম আর ফুটবল পুরো দেশের অবস্থা খারাপ হয়ে গেল, করোনার কারণে আপনার লীগ বন্ধ হয়ে গেছিল, এরপর থেকে আর ফুটবল আর আসা হয় না, ফ্যামিলি নিয়ে ব্যবসা করতেছে এখন, এগুলি নিয়ে। বর্তমানে আপনি ব্যবসাতে কমফোর্ট ফিল করছেন নাকি ফুটবলকে মিস করছেন? অবশ্যই ফুটবলকে মিস করছি। আর ব্যবসাতে এখন কি অবস্থায় আছেন? ইনশাআল্লাহ ভালো আছে, এখন ব্যবসায় খুব ভালো আছি। এর ভবিষ্যতে কি আবার কোনো দলের সাথে সম্পৃক্ত হওয়ার আগ্রহ আছে কি না? আমি গত এইবার আমি চট্টগ্রাম মোহামেডানে খেলেছিলাম ২০২৩-২৪ মৌসুমে, চট্টগ্রাম লীগ ভিত্তিক দলগুলোতে খেলবো, আর ঢাকা লীগ খেলার কোনো ইচ্ছা নেই। আপনি আমি আপনার থেকে কয়েকটা কথা জানতে চাচ্ছি, পতেঙ্গার অসংখ্য কিশোর তরুণরা রয়েছেন যারা ফুটবলের প্রতি আগ্রহী আপনার পরিবারকে দেখে, বিশেষত আপনার পরিবারটি ফুটবল পরিবার যা সারা চট্টগ্রামে একটি জনপ্রিয় পরিবার, আদর্শ পরিবার, সেই পরিবারটিকে দেখে অসংখ্য তরুণ কিশোররা এই ফুটবলের দিকে ঝুঁকে, কিন্তু তাদের বর্তমানে যে উঠে আসা এখন কি সেভাবে উঠে আসার জন্য যে একটা মাধ্যম দরকার, ফ্যাসিলিটির জন্য কি বলতে চাচ্ছেন আপনি? আসলে
ফেসিলিটি বলতে এখন তো আপনার আগের চেয়ে এখন অনেক খেলাধুলার মান উন্নত হইছে বাংলাদেশে তারপরে আপনার এখন বিভিন্ন একাডেমি বিভিন্ন টুর্নামেন্ট হচ্ছে লীগগুলো প্রতি বছর হচ্ছে যার কারণে প্লেয়াররা এর চাইলে এখন অনেক সহজে আমাদের চেয়ে অনেক সহজে এখন একটা জায়গা অবস্থান করতে পারে এর চাইলে আসলে ওরা নিজের ইচ্ছায় যদি চাই অবশ্যই একজন খেলোয়াড় হতে পারবে পতেঙ্গায় সাম্প্রতিক কয়েকটি টার্ফ হয়েছে যে টার্ফগুলোতে ছেলেরা মোটামুটি খেলতে পারছে কিন্তু পতেঙ্গে কোনো নির্দিষ্ট ছেলেদের জন্য জেলা প্রশাসক কর্তৃক মাঠের প্রয়োজনীয়তা আছে কিনা না আসলে তো আপনার পতেঙ্গে তো মাঠ নেই একটা মাঠ নেই খেলাধুলার মাঠ নেই যার কারণে প্লেয়াররা আপনার অন্যদিকে ঝুঁকছে নেশা মাদকের দিকে ঝুঁকছে সোশ্যাল মিডিয়ার প্রতি ঝুঁকছে যেহেতু মাঠ নেই এইখানে খেলাধুলার আর এটা সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত এখানে পতঙ্গা যেহেতু খেলাধুলার মান বেশি খেলাধুলা প্রিয় মানুষ এখানে অবশ্যই একটা মাঠ দরকার খেলাধুলার নয়তো তরুণ যুবকরা নষ্ট হয়ে যাবে ধন্যবাদ আপনার যে চমৎকার বক্তব্যটি এই মুহূর্তে আমি আসলে জানতে চেষ্টা করেছিলাম জনাব রুবেলের থেকে ফুটবলার বর্তমানেও তিনি খেলে যাচ্ছেন বিভিন্ন ক্লাব হয়ে বর্তমানে তিনি চট্টগ্রাম মোহামেডানের সাথে চুক্তিবদ্ধ রয়েছেন আমি তার সাথে তার ব্যক্তিগত জীবনের কিছু তথ্য জানার চেষ্টা করেছি এবং আর পতেঙ্গাতে যেই একটি খেলার মাঠের শূন্যতা সেই শূন্যতা সম্পর্কে তিনি তুলে ধরছেন যে একজন ছেলে উঠে আসার ক্ষেত্রে যে একটি মাঠ দরকার সেই মাঠটি পতেঙ্গাতে নেই যার ফলে আসলে এই পতেঙ্গায় একটি মাঠের প্রয়োজন জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি পতেঙ্গা আমাদের ছেলে সন্তানদের জন্য সেই ধরনের সুযোগ সুবিধা সম্বলিত একটি মাঠ এবং পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য